আচ্ছা আমরা এবার অ্যানিমেট মেথডটা থেকে নিয়ে কাজ করব অ্যানিমেট কী কাজ করে এনিমেশনের মতো জিনিস তৈরি করে আমরা এই যে এ কী ফ্রেম করেছিলাম সেম মেথডে এখানে আমরা অ্যানিমেট অপশন তৈরি করব তাহলে এই যে অনেক কিছু হচ্ছে বড় হয়ে যাচ্ছে এগুলো আমরা করতে পারবো তাহলে আমরা এটা প্রথমে সব কিছু উঠিয়ে দিচ্ছি এবং এখানে আবার লিখতেছি এটা ভালো প্র্যাকটিস বারবার লেখা ডকুমেন্ট এখানে ডট রেডি এটা একটা ইভেন্ট অ্যাট্রিবিউট মনে করেন ইভেন্ট লিসেনার আর এখানে ফাংশন দিচ্ছি আমি ফাংশন এবং এর মধ্যে আমরা সরি এর মধ্যে আমরা কাজ করব লেখা নিয়মটা একটু ফলো করবেন ঠিক আছে আচ্ছা এনিমেট জিনিসটা কী জিনিস আমি এখানে উইথ হাইট দিয়ে দিচ্ছি আর এখানে ডিসপ্লে নান জিনিসটা যা আছে উঠিয়ে দিলাম আমি এটাকে তাহলে সে কী করবে সেটাকে শো করাবে এভাবে থাকলো আমি চাচ্ছি যখন ক্লিক করবো এখানে অ্যানিমেটের নাম দিচ্ছি স্টার্ট স্টার্ট দিচ্ছি আচ্ছা এটার আমাদের লাগতেছে না এটা আমি কমেন্ট আউট করে রাখতেছি এখন পরে কাজ করবো এটা নিয়ে স্টার্ট করবো যখন তখন অ্যানিমেট কী করবে আমি বলে দেবো এখানে তাহলে আমি যখন এখানে নিলাম আইডিটাকে নিচ্ছি আমি আমি এখানে জাস্ট নিলাম এভাবে নিয়ে বললাম যে এনিমেট অপশনটা ইউজ করলাম কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি সিএসএস ইউজ করি ঠিক আছে তাহলে সিএসএস ইউজ করার জন্য আমাদেরকে এখন একটা আরেকটু একটু সিম্পল মানে সিস্টেম ইউজ করতে হবে সেকেন্ড প্যাকেট ইউজ করতে হয় তাহলে আমরা কী করবো এখানে ইউজ করে আমি বড় করে নিলাম যেন এখানে লিখতে সুবিধা হয় তো এখানে আমরা সিএসএর প্রপার্টিগুলো ইউজ করবো ধরেন যে আমি চাচ্ছি যে মার্জিন লেফ্ট মার্জিন লেফট এভাবে না তো আমাদের যা বাইস আর যে কোয়ারিতে যখন আমরা ইউজ করি তখন ড্যাশ বাদ দিয়ে শুধুমাত্র একটু চেঞ্জ আনি লেফটটা বড় হাতে লিখে দিই তাহলে এটা কাজ করবে নাহলে কাজ করবে না আর এখানে আমাদের এই যে অবজেক্টের মতো করে লিখতে হচ্ছে মার্জিন এটাকে কোটেশনের বাইরে হবে আর এটা কোটেশনের ভিতরে হবে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কি বলতেছি এখানে যদি আমার কথার সাথে আর চোখের দৃষ্টি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না তাহলে মার্জিন লেফট এবং এখানে আমি লিখেছি যে কোটেশন এখন মার্জিনটা কত দিব একশো পিকজন ক্লিক করার পরে আচ্ছা ক্লিকার অপশনটা আমি এখানে অ্যাড করি না এখানে তাহলে অবশ্যই ক্লিকার অপশনটা অ্যাড করতে হবে এটা কাট করে নিলাম স্টার্টে ক্লিক করার সময় তাই না তাহলে আমি বলে দিচ্ছি এখানে স্টার্ট ক্লিক ক্লিক এটা একটা ইভেন্ট লিসেনার অ্যান্ড ফাংশন ফাংশন করলাম এর মধ্যে এই কাট করা কোডটা পেস্ট করে দিলাম এই যে এটুক কাট করেছা এটা কিন্তু স্টার্ট হবে না এটা হবে আমার এই যে এটা কিন্তু স্টার্ট হবে না কিন্তু ড্যামো হবে কারণ ড্যামর ইস ক্লিকে স্টার্টে ক্লিক করলে অ্যানিমেট হবে এতটা মার্জিন ল্যাপ চলে যাবে এটা আচ্ছা দেখি কী কাজ করে ওপস কী প্রবলেম হচ্ছে দেখি আচ্ছা কাজ করছি না তাহলে দেখি সমস্যা আমার কোথায় স্টার্ট এটার কাজ হচ্ছে এ পর্যন্ত তারপর তখন কী বলতেছে ডেমোকে নাও অ্যানিমেট করো মার্জিন লেফট একশো পিকজেল আচ্ছা এটা এখানে এটা হবে না এটা অ্যাকচুয়ালি কমা হবে এখানে ঠিক আছে অবজেক্ট লিখার সময় এখানে কমাই লিখতে হয় খেয়াল রাখবেন সবসময় আচ্ছা এখানে কি হলো একটু লক্ষ্য করে দিচ্ছি মার্জিন লেফট একশো পিক্সেল কথায় হচ্ছে ডেম রাইট মার্জিন লেফট একশো পিক্সেল মার্জিন কি দেওয়া হয়েছে এখানে না যদি বলি যে ব্যাকগ্রাউন্ড রেট আচ্ছা এটাও মনে হয় দেওয়া যাবে না সমস্যা হচ্ছে ওই জায়গায় কোনো কাজই করছে না ওকে সমস্যা নেই স্টার্টে যখন ক্লিক করছি আমি তখন আচ্ছা একটা অ্যালার্ট দিয়ে দেখি কাজ করে কি না তাহলে বুঝতে পারবো যে কাজ হচ্ছে কিনা অ্যালার্ট ক্লিক ফাংশান সিএলআইসিকে সব ঠিক আছে একটা অ্যালার্ট দিই অ্যালার্ট কাজ করছে বাট অ্যানিমেট ফাংশনটা কাজ করছে না ওকে আবার আমরা ট্রাই করতেছি অ্যানিমেট ওকে এটা করলাম এ পর্যন্ত একটা এখানে শেষ হলো সবই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রেড হচ্ছে না আচ্ছা না হওয়ার কোনো একটা কারণ আছে অবশ্য আর এনিমেটটা এইভাবেই তো কাজ করে এখানে তিনটা হয় প্যারামস স্পিড কল ব্যাক করতে পারতেছি প্যারামিটার্স তাহলে এখানে অ্যানিমেট ল্যাফ থেকে জিরো আমি যদি বলি যে কী করা যায় এখানে অ্যানিমেট টি অ্যানিমেট সবই ঠিক আছে আচ্ছা এটাকে আমি জাস্ট এক লাইনে লিখিয়ে দেখি কী হয় রেড ব্যাকগ্রাউন্ড রেড ডেমো অ্যানিমেট ব্যাকগ্রাউন্ড রেড আচ্ছা দেখি কী বলে সব সিজ অ্যাড হবে না তাহলে এখানে মবি মেবি বলতে হবে মার্জিন একশো পিক্সেল দেখি কী বলে এবার হচ্ছে একশো পিক্সেল কাজ করতেছে তো অনেক সিজ এখানে কাজ না করতে পারে ঠিক আছে তো একশো পিজেল করলাম মার্জিন একশো পিকজল হয়ে যাচ্ছে যদি বলি মার্জিন লেফট তাহলে সে মার্জিন লেফট একশো পিজল করবে এই যে বাম থেকে একশো পিকজাল দিচ্ছে আচ্ছা এটা করলাম আবার আমি এখানে আবার কমা দিয়ে বলতে পারি কি এটা যদি এইভাবে না লিখে যদি আমি একটু নিচে নিয়ে আসি তাহলে মনে হয় মনে হচ্ছে ভালো কাজ করবে এটা ঠিক আছে আবার নিয়ে আসলাম মার্জিন টপ একশো পিক্সেল দেখেন কী হয় এই যে এইভাবে নিয়ে তো আমরা এইভাবে আবার এখানে কি করতে পারি এই যে আমাদের এটা কথায় শেষ হয়েছে খেয়াল করেন এই অ্যানিমেট ফাংশন শেষ হচ্ছে এখানে এখন এইখানে কি বলছে একটু লক্ষ্য করেন যে এখানে সিলেক্টর এনিমেট দিতে হবে প্যারামিটার সেখানে হবে তারপরে এইটার এই যে শেষ সেকেন্ড ব্যাকেট শেষ হওয়ার পর কমা দিয়ে আমি স্পিড সিলেক্ট করতে পারবো কত দ্রুত এটা হবে তারপরে একটা কলব্যাক দিতে পারবো ওই যে বলছিলাম যে কাজ শেষ হওয়ার পরে আবার একটা জিনিস করতে পারবেন আপনি তো এই যে এই কলব্যাকটা এখানে না দিলে নাই স্পিড দিতে পারতেছে আমি যদি বলি এখানে এখন স্পিড কমা দিয়ে ফাইভ সেকেন্ডস তাহলে এখন স্পিড ফাইভ সেকেন্ডে কাজ করবে এই যে ফাইভ সেকেন্ডে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আর অপশন আচ্ছা তাহলে আমরা বুঝলাম এনিমেড ফাংশনটা কি এখানে আমরা আরও করতে পারবো এখানে এরকম করতে পারি যে ফোন সাইজ সরি হবে না সাইজ হবে বড় বড়ো হাতের এইভাবে দুইশো পিক্সেল আর এখানে ইয়া হবে না সেমিক্লন হবে না এই যে পাঁচ সেকেন্ডে বাড়তেছে দুইশো পিক্সেল ঠিক আছে তো এটা একটু লক্ষ্য করবেন কী হচ্ছে এখানে এই যে এইভাবে তো জিটা আপনার যতদূর দরকার অতদূর করে নেবেন আশা করি এটাও বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এনিমেড ফাংশনটা আমরা বুঝলাম খুব ভেরি ইজি জিনিস এগুলা ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আসতে দেখেন যে স্টপ ফাংশন আচ্ছা এখন মজাটা দেখেন স্টপ ফাংশনটা কী জিনিস আমরা এখন এটাকে অ্যাক্টিভ করি এটাকে অ্যাক্টিভ করি এইখানে বলছি যে স্টপ এটা বলবো স্টপ মানে স্টপ ফাংশন হচ্ছে যে কোনো আমরা কাজ করতেছি কোনো একটা টাইম দিয়েছে যে এক সেকেন্ড ধরে এটা হচ্ছে বা পাঁচ সেকেন্ড ধরে হচ্ছে আমি যে কোনো পাঁচ সেকেন্ড নাই হইতে আপনারটাকে বন্ধ করে দিতে পারব এরই ইয়ে হচ্ছে স্টপের কাজ মানে যে কোনো ইভেন্ট লি নিয়ে কাজ করতেছি আমি কাজ করতে করতে ক্লিক করার পরে দুই সেকেন্ড ওটাকে বন্ধ করতে যাচ্ছি তাহলে বন্ধ করার জন্য একটা কোড আছে তাহলে আমি মনে করেন যে অ্যানিমেট ফাংশনটা আবার লিখতে শিখ না খামাখা কোডটা লিখে দূর করার দরকার নেই ফাইভ সেকেন্ডস ফাইভ সেকেন্ডস আর এটাকে আমি অবশ্যই কমেন্ট ঠিক করে নিচ্ছি এখানে বলবো স্টপ জাস্ট লিখলাম স্টপ তাহলে এই জিনিসটা আমি আবার কি করবো এটাকে কপি করে নিচ্ছি মানে লেখার সুবিধার্থে আমি কপি করে নিচ্ছি আর ওগুলো অ্যানিমেট টেনিমেট উঠিয়ে দেবো তাহলে এ দিলাম এখান থেকে আমার এখান থেকে এই পর্যন্ত দরকার হচ্ছে এটাকে দরকার হচ্ছে না ক্লিক করার পর আমি কি করতে চাচ্ছি এইটা না স্টপে ক্লিক করার পর আমি কি করতে চাচ্ছি কী করতে চাচ্ছি আমি চাচ্ছি যে ড্যামো যে আছে এই ড্যামোকে জাস্ট স্টপ করে দেব এই যে এই কোড দিয়ে স্টপ হয়ে যায় দেখেন স্টার্ট করলাম এ স্টপ করে দিস ঠিক আছে স্টার এ স্টপ এই হচ্ছে স্টার স্টপের কাজ স্টপের মধ্যে আর অন্য কিছু হয় কিনা স্টপ অল গো টু ইন্ড এখানে দুইটা অপশন আছে স্টপ অল গো টু ইন্ড আচ্ছা কলব্যাক কলব্যাক অপশানটা তো দেখাইলাম কী করা যাচ্ছে এখানে মানে শেষের দিকে কোনো কাজ করতে পারবে না আপনি চেইনিং মেথডটা কী জিনিস আমরা একসঙ্গে দুই চারটা অ্যানিমেশনের মানে ইভেন্ট লিসন অ্যাড করতে পারি ধরেন যে ক্লিকের পরে কী হচ্ছে দেখেন এনিমেট হইল এটা এই পর্যন্ত দেখেন অ্যানিমেট হলো আমি ডোর দিয়ে আবার বলতে পারবো যে স্লাইড আপ দিয়ে বলতে পারবো এখানে যে এক হাজার দেখেন স্লাইড আপ হয়ে যাবে আচ্ছা পাঁচ সেকেন্ড তো আমি এখানে কমাই দিই এক সেকেন্ড দিলাম দেখেন এক সেকেন্ডে বড়ো হয়ে আবার ছোটো হয়ে যায় কীভাবে রিলোড দিয়ে একে এক সেকেন্ডে বড়ো হচ্ছে স্লো হচ্ছে দেখেন এক সেকেন্ডে আবার ছোটো হয়ে গেল স্লাইড আপ হচ্ছে দেই এই দিলাম এই চলে যাচ্ছে ঠিক আছে এইভাবে আচ্ছা আবার দিলাম স্লাইড ডাউন আবার দিলাম এক হাজার এই হচ্ছে চেইনিং মেথড মানে একটার সাথে আরেকটা আমি অ্যাড করতে পারতেছি দেখেন অটোমেটিকলি আবার শো করবে এই যে আসলো এই জিনিসটা তো আমি এখানে টপ মার্জিন টপ বটম দিচ্ছি না মার্জিন ল্যাপ দিচ্ছি আর ফোন সাইজ আমি বাড়াচ্ছি যে ত্রিশ বিশ পিক দিলাম তাহলে পিক্সেল দিয়ে আমি যারি রিলোড দিই দেখি কী হয় বাম দিকে গেল ফ্রন্ট সাইজ বিস্পিকাল বাড়লো আর এটা মার্জিন টপ বটম হয়ে যাচ্ছে স্লাইড আপ হচ্ছে এক সেকেন্ডে স্লাইড ডাউন হচ্ছে আবার ঠিক আছে তো এইভাবে আমরা আসলে কাজ করবো অ্যানিমেটটা কাজ হচ্ছে কত সেকেন্ডের মধ্যে সেটা আমরা সিলেক্ট করে নিই তো কম দিয়ে আমি দুই এক সেকেন্ডেই করতে পারবো এটাকে ফাইভ সেকেন্ডস কমা দিতে হবে অবশ্যই ফাইভ সেকেন্ড টাইম দিলাম আচ্ছা এখানে ও এখানে সেকেন্ড দেওয়া আছে বলে সেকেন্ড ওখানে কাজ করবে না এখানে এনিমেটেড সেকেন্ড আমরা অলরেডি দিয়ে ফেলেছি এখানে যে এইখানে আর এটা ক্লিকের ফাংশনের কাজ হবে না এই জায়গায় তাহলে এনিমেটেডটা এখানে শেষ হয়ে গেছে কখন আর এটা কোথায় যা লাগতেছে এখানে ফাংশন তাহলে হ্যাঁ সব ঠিক আছে এক সেকেন্ড না এখানে ফাইভ সেকেন্ড দিই বা আমি এখানে দিলামই না ঠিক আছে তাহলেই দেখেন যা আসলো এই যে কমতেছে বাড়তেছে এই হচ্ছে এর অপশন স্লাইড আপ যদি আমি দিই যে পাঁচশো স্লাইড ডাউন হবে এক সেকেন্ডে দেখেন এরকম এটা আরও কমবে যদি আমি অ্যানিমেটটা না ইউজ করি তাহলে স্লাইড আপ আর স্লাইড ডাউন দিয়ে আমি কাজ চালাই দিতে পারবো স্লাইড আপ হচ্ছে এক সেকেন্ডে আবার স্লাইড ডাউন হচ্ছে এক সেকেন্ডে এবার দেখেন স্লাইড আপ অটো হবে এই যে মার্জিন প্যাডিং করা আছে তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে ঠিক আছে প্যাডিংটা আমি তুলে দিলে আর ঠিক হয়ে যাবে পঞ্চাশ পিজেল করা আছে আর দশ পিজেল করা আছে তো প্যাডিংটা যদি উঠিয়ে দেয় একবারে তাহলে বুঝতে পারবেন উইথ ব্যাকগ্রাউন্ড আর সব ঠিক আছে ওকে বুঝছে স্লাইড আপ হচ্ছে এক সেকেন্ডে স্লাইড ডাউন হচ্ছে দুই সেকেন্ডে এরকম তো এটা কোনো ব্যাপার না আপনারা করতে পারেন চেইনিং মেথড এইভাবেই আসলে কাজ করে স্লাইড ডাউন দুই হাজার দুই সেকেন্ডে বা আমি তিন সেকেন্ড দিলাম আর এখানেও দিলাম তিন সেকেন্ড এবার দেখেন কী হয় তিন সেকেন্ডে চলে যাচ্ছে আবার তিন সেকেন্ডে সে আস্তে আস্তে এই মানে সেকেন্ড কমাবারা করলেই আমাদের এটা কাজ করবে আর কি তো এটা অতটা ইম্পর্টেন্ট না আপনাদের যখন লাগবে তখন কাজ করবেন তো এই ইফেক্টসগুলো শেষ এই ইফেক্টগুলো কিন্তু ক্রিটিক্যাল ওয়েতে যদি আপনি একটু লজিক খাটিয়ে আলাদাভাবে বানানোর চেষ্টা করেন অনেক কিছু করা যাবে কিন্তু সুন্দর সুন্দর যে মানে অ্যানিমেশন তৈরি করার সম্ভব এগুলো দিয়ে কিন্তু যদি একটু চিন্তা করেন সো আমি আপনাদেরকে টুলস শেখাচ্ছি এখন আপনারা এগুলোকে ইউজ করে করে নিজের মতো করে অ্যানিমেশন তৈরি করবেন এটাই হচ্ছে আপনাদের কাজ থ্যাংক ইউ